নমস্কার, আমি রিয়া ভট্টাচার্য। ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস রিয়ালোকিউশন। বিশ্বের সবকটি সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে আমাদের দেশের সংবিধান সবচেয়ে বড় লিখিত সংবিধান। এতে মোট 25টি অংশ, 470টি ধারা এবং 12টি তফসিল আছে। এর শব্দ সংখ্যা 1,17,369। মোট সময় লেগেছিল তৈরি হতে 2 বছর 11 মাস 18 দিন। মোট খরচ হয়েছিল 64 লাখ টাকা। মোট 11টি সেশন ধরে এই কনস্টিটিউশন বা সংবিধানটি তৈরি হয়েছিল। দীর্ঘ 200 বছরের অত্যাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করে বহু আত্মবলিদান ও ত্যাগের পর আমাদের দেশের মহান স্বাধীনতা সংগ্রামীরা অবশেষে বাধ্য করেছিল ইংরেজদের দেশ থেকে চলে যেতে, এবং 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো। এবার স্বাধীন হওয়ার পরেই যেটি বিশেষ দরকারি ছিল সেটি হলো নির্দিষ্ট কিছু নিয়মকানুন, যার দ্বারা দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব, আর তার জন্যই তৈরি হলো দেশের সংবিধান। সংবিধান রচনার প্রক্রিয়া যদিও দেশ স্বাধীন হওয়ার অনেক আগেই চালু হয়ে গিয়েছিল। 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথমবার সংবিধানের দাবি রেখেছিল ইংরেজদের কাছে, যে দাবিটি ইংরেজরা মান্যতা দিয়েছিল 1940 সালে আগস্ট অফারের দ্বারা। অবশেষে ক্যাবিনেট মিশন আসে সংবিধান তৈরি করার জন্য ভারতে, যেটিকে মুসলিম লীগ কিন্তু বয়কট করেছিল, কারণ তাদের দাবি ছিল পৃথক রাষ্ট্র পাকিস্তানের। তাই 211 জন সদস্য নিয়েই গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম করা হয়। এবার প্রশ্ন দুটো, 1947 সাল থেকে 1950 সাল পর্যন্ত তাহলে দেশ কিভাবে পরিচালিত হতো, আর 26শে জানুয়ারিটাকেই বিশেষভাবে কেন প্রজাতন্ত্র দিবস হিসাবে বা সংবিধান লাগু করার জন্য নির্ধারণ করা হলো? 26শে নভেম্বর 1949 সালে কিন্তু অলরেডি কনস্টিটিউশন তৈরি করা হয়ে গেছিলো, তা সত্ত্বেও 2 মাস অপেক্ষা করা হলো এটিকে লাগু করার জন্য। এই সমস্ত প্রশ্নের উত্তর এবং কনস্টিটিউশন নিয়ে বেশ কিছু ইনফরমেশন আপনাদের সবাইকে দেব। ভিডিওটি পুরোটা মন দিয়ে শুনুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আমার ইনফরমেশনের বাইরে যদি কিছু ইনফরমেশান আপনারা জেনে থাকেন নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানান, আমি আপনাদের মন্তব্যের জন্য অপেক্ষা করে থাকব। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আসলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। চলুন এবার আসা যাক মূল ভিডিওতে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 বা ভারত শাসন আইন, 1935 সালে এটি চালু হয়েছিল। এটির দ্বারা ইংরেজরা আমাদের দেশকে শাসন করত। যতদিন পর্যন্ত সংবিধান তৈরি হয়ে না এসছে ততদিন পর্যন্ত আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 1950শে 26শে জানুয়ারির আগে পর্যন্ত এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্বারাই পরিচালিত হতো। এবার আমার দ্বিতীয় প্রশ্ন কী ছিল, 26শে জানুয়ারিতেই কেন প্রজাতন্ত্র দিবস পালন করা হলো? এই উত্তর পেতে আমাদের ইতিহাসে একটু ঘুরে দেখতে হবে। সুভাষচন্দ্র বসু প্রথমবার আমাদের যুব নেতা এবং নেহরুজি এদের সবাইকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন পূর্ণ স্বরাজের জন্য। তার আগে পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু ডমিনিয়ন স্ট্যাটাস নিয়ে মুখরিত ছিল। যাই হোক, 1929 সালে জওহরলাল নেহরু লাহোর অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তিনি সেই লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিলেন এবং সেটি ছিল 1929 সাল। 1930 সালের 26শে জানুয়ারি রাবি নদীর তীরে প্রথমবার ত্রিবর্ণ পতাকা উড়িয়ে পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করা হয়েছিল। সেই বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্যই 26শে জানুয়ারি 1950 সালেই আমাদের সংবিধান লাগু করা হয় এবং এটিকে রিপাবলিক ডে হিসাবে বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন হয়ে থাকে। এবার সংবিধান সম্বন্ধীয় কিছু তথ্য আপনাদের দিচ্ছি। 1947 সালের 28শে আগস্ট ড্রাফটিং কমিটি তৈরি করে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এবার তার আগে একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা ফর্ম হলো 1946 সালের 9ই ডিসেম্বর, সেখানে প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? এখানে দুটো উত্তর আসে, একটা হচ্ছে শচীন্দ্রনাথ সিনহা আর একটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, দুটোই কিন্তু ঠিক। কী করে বলুন তো? অ্যাকচুয়ালি 9ই ডিসেম্বর 1946 সালে যখন প্রথমবার কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম করলো,
তখন সেই সময়ে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন ডক্টর শচীন্দ্রনাথ সিনহা, তাই জন্য তাকে প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এর দুদিন পর কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে একটা ইলেকশন হয় এবং ইলেকশনের মাধ্যমে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর কি তিনি প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি পান এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি পান HC মুখার্জি বা হরিশচন্দ্র মুখার্জি। এবার ড্রাফটিং কমিটি যে তৈরি হলো 1947 সালের 28 আগস্ট, এই ড্রাফটিং কমিটিতে মোট 7 জন মেম্বার ছিলেন। এই 7 জন মিলেই এই মূল সংবিধানটিকে রচনা করেছিলেন, যা এই সংবিধান বা ড্রাফটিং কমিটির যিনি হেড ছিলেন তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে আমাদের সংবিধানের জনক বলা হয়। 24 নভেম্বর 1950 সাল গণপরিষদের 308 জন সদস্য হাতে লেখা দুটি নথিতে সাইন করলেন, ইংরেজি এবং হিন্দি। হ্যাঁ, আমাদের সংবিধান, আমাদের ভারতের সংবিধান যেটা সবচেয়ে বড় লিখিত সংবিধান সেটি কিন্তু হাতে লেখা। নেহরুজির বিশেষ ইচ্ছে ছিল যেটিকে ছাপা অক্ষরে না লিখে হাতে যাতে লেখা হয় এবং এজন্য বিশেষ একজন মানুষকে যিনি ক্যালিগ্রাফিক লেখার জন্য খুবই সুপ্রসিদ্ধ ছিলেন তাকে নিয়োগ করা হয় এটি লেখার জন্য। কেউ কি বলতে পারবেন তার নাম কি? যদি উত্তরটি জানা থাকে কমেন্ট সেকশনে লিখে জানান। এরপর ভারতীয় সংবিধান সেটি ইমপ্লিমেন্ট হলো 26 জানুয়ারি 1950 সালে। ভারতীয় সংবিধান ভারতের সর্বোচ্চ আইন, যাতে সরকারের গঠন, কার্যক্ষমতা, পদ্ধতি, নাগরিকদের কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার ইত্যাদি লিপিবদ্ধ আছে। আমাদের দেশে মোট মৌলিক অধিকার প্রথমে সংবিধানে ছিল 7টি, পরবর্তী ক্ষেত্রে 1টিকে ডিলিট করা হয় এবং এখন বর্তমানে আমাদের মোট মৌলিক অধিকার হলো 6টি। মূল সংবিধান রচনাকালে কিন্তু আমাদের নাগরিকদের কর্তব্য নির্ধারণের কোনো নির্দিষ্ট কিছু ছিল না। এটি 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দ্বারা 1976 সালে এটিকে অ্যাড করা হয় এবং এখন আমাদের দেশে মোট নাগরিক কর্তব্য যেটা আছে সেটা হলো 11টা। সংবিধান অনুযায়ী ভারত সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র রূপে প্রতিষ্ঠা পেল এবং নাগরিকদের সাম্য, ন্যায় বিচার, স্বাধীনতা সুনিশ্চিত এবং পরস্পরের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটি নির্দেশ দেওয়া আছে আমাদের সংবিধানে। আজকের জন্য এটুকুই। আপনাদের কাছে একটা বিশেষ নিবেদন রইল, 26 জানুয়ারি কিংবা 15 আগস্ট পতাকা উত্তোলন করার পর সেটিকে যথাবিহিত সম্মান দিয়ে তুলে রাখুন। এর পরের দিন মানে স্বাধীনতা দিবসের পরের দিন কিংবা প্রজাতন্ত্র দিবসের পরের দিন রাস্তায় ঘাটে প্রচুর পতাকা ড্রেনে, ডাস্টবিনে পড়ে থাকতে দেখা যায়। যদি সম্ভব হয়, যদি চোখে দেখতে পান কোথাও পড়ে আছে সেটিকে তুলে রাখুন। দেশের জন্য এটুকু তো আমরা করতেই পারি, তাই না? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার নেক্সট ভিডিওর জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন। সবাই সাবধানে থাকবেন। হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। আর নমস্কার, জয় হিন্দ।